চুচু আর তার বন্ধুরা স্টোরি টাইম অ্যাডভেঞ্চারসে। মিস্টার আইসি একজন আইসক্রিম বিক্রেতা। সে একসময় দারুণ আইসক্রিম বানাত আর পার্কে বিক্রি করত। তার আইসক্রিমগুলো সাধারণত তার আইসক্রিম গাড়িতে করে ঘন্টা বাজাতে বাজাতে নিয়ে যেত। আইসক্রিম, আইসক্রিম, সুস্বাদু মিষ্টি আইসক্রিম। আমাকে এক স্কুপ চকলেট আইসক্রিম দাও না মিস্টার আইসি। ঠিক আছে চাচা, আমি তোমাকে আরেকটা বেশি স্কুপ দেব, যেহেতু তোমার জন্মদিন একদম সামনেই এসে গেছে। ওয়াও, ধন্যবাদ মিস্টার আইসি। আমি এক স্কুপ স্ট্রবেরি আইসক্রিম নিতে চাই মিস্টার আইসি। একদম চুচু, তোমাকে কি উপরে একটু বাদাম ছড়িয়ে দেব? এগুলো বিশেষত তোমারই জন্য। ধন্যবাদ মিস্টার আইসি। আমার ভ্যানিলা চাই। আমার চাই বাবল গাম। নিশ্চয়ই চিকা, নিশ্চয়ই চিকু। ফিরে এসো চিকা, তোমার টাকা ফেরত নিতে ভুলে গেছো। উফ, কি বোকা আমি। ধন্যবাদ মিস্টার রাইসি। এই যে আমার টাকা মিস্টার রাইসি, আমাকে একটা বড় স্কুপ দাও তোমার ওই কুকিডো আইসক্রিমের। নিশ্চয়ই কাসলি, এই নাও। যা, আমার আইসক্রিম তো পড়ে গেল। চিন্তা করো না কাসলি, এই নাও আর একটা স্কুপ। তোমাকে এর জন্য টাকা দিতে হবে না, এটা একটা উপহার আমার তরফ থেকে তোমার জন্য। ধন্যবাদ মিস্টার আইসি। মিস্টার আইসির আইসক্রিমগুলো দারুণ সুস্বাদু ছিল। চুচু আর তার বন্ধুদের সেগুলো খুব পছন্দ হয়েছিল, আর মিস্টার আইসিকেও তারা খুব পছন্দ করত। মিস্টার আইসি, তোমার আইসক্রিম খুব সুস্বাদু। তোমার আমাদের স্কুলের বাইরে বিক্রি করা উচিত। হ্যাঁ মিস্টার রাইসি, আমাদের বন্ধুদের খুব পছন্দ হবে। তোমরা দারুণ বুদ্ধি দিয়েছো বাচ্চারা। আমি কালই তোমাদের স্কুলে যাব আমার আইসক্রিম গাড়ি সঙ্গে নিয়ে। এর পরের দিন মিস্টার আইসি তার আইসক্রিম গাড়ি নিয়ে স্কুলে গেল। আইসক্রিম, আইসক্রিম, দারুণ মিষ্টি আইসক্রিম। ওই দেখো মিস্টার আইসি, সে আমাদের বন্ধু। সে পার্কে আইসক্রিম বিক্রি করে। আমাদের তার আইসক্রিম খুবই পছন্দ, তোমাদেরও খেয়ে দেখা উচিত। অনেক বাচ্চা আইসক্রিম কিনতে গেল মিস্টার আইসির আইসক্রিম গাড়ি থেকে। আমাকে চকলেট আইসক্রিম দাও মিস্টার আইসি। আমাকে একটা স্ট্রবেরি কাঠি আইসক্রিম দাও। আমাকে কিছু চেরি আইসক্রিম দাও মিস্টার আইসি। আমাকে বিস্কিট আইসক্রিম দাও। আচ্ছা বাচ্চারা, এই নাও। সবাই মিস্টার আইসির আইসক্রিম খেয়ে দারুণ খুশি হলো, আর তারা আরো চাইল। আমাকে আরেকটা স্কুপ চেরি আইসক্রিম দাও মিস্টার আইসি। আমিও আরেকটা চাই। আমিও, আমিও, আমিও। মিস্টার আইসি তার আইসক্রিম বাক্সের দিকে তাকিয়ে দেখলো সব আইসক্রিম শেষ হয়ে গেছে। আমি খুব দুঃখিত বাচ্চারা, কিন্তু আমি যা আইসক্রিম এনেছিলাম সব শেষ। আমার আরো আইসক্রিম চাই মিস্টার আইসি। আমিও, আমিও, আমিও। আমি দুঃখিত বাচ্চারা, আমি কাল আরো আনার চেষ্টা করব। এটা শুনে অনেক বাচ্চারা কাঁদতে শুরু করলো।
মিস্টার আইসি সেদিনের মতো বাড়ি ফিরে গেল আর আইসক্রিম গাড়ি গ্যারেজে রেখে দিল। তারপর সে দোকানে গিয়ে চাকা, ইঞ্জিন, পাত আর নাট কিনল। মিস্টার আইসি যেগুলো কিনল সে সব নিয়ে বাড়ি ফিরে এলো আর গ্যারেজে গিয়ে দরজা বন্ধ করে দিল। সে সারা রাত সেখানে কাজ করল। পরের দিন সকালবেলা মিস্টার আইসি নিজেই একটা চকচকে ট্রাক বানিয়ে ফেলল। আমার নতুন আইসক্রিম ট্রাক তৈরি। আমি এটাতে আমার আইসক্রিম গাড়ির ঘন্টা ঝুলাবো আর এটাতে আমি প্রচুর আইসক্রিম ভরতে পারবো এবং বাচ্চাদের যত ইচ্ছে ওরা তত আইসক্রিম খেতে পারবে। তাই মিস্টার আইসির পুরো ট্রাক আইসক্রিম দিয়ে ভর্তি করে দিল। চকলেট, চেরি, স্ট্রবেরি, ভ্যানিলা, কুকিডো। যখন আইসক্রিম ট্রাক ভরে গেল মিস্টার আইসি স্কুলের দিকে রওনা দিল। স্কুলের দিকে রওনা হওয়া যাক। যেই মুহূর্তে ট্রাকটা গ্যারেজের সামনে এলো মিস্টার আইসি ব্রেক চেপে গাড়ি থামিয়ে দিল। এ মা, আমার ট্রাকটা তো খুব লম্বা, আমি তো গ্যারেজের বাইরেই বের করতে পারছি না। এবার আমি এই আইসক্রিমগুলো কিভাবে স্কুলে নিয়ে যাব? আমি বরং চুচু এবং তার বন্ধুদের ডেকে নিই। হ্যালো চুচু, তোমরা কি আমার সাহায্য করতে পারবে? চুচু আর তার বন্ধুরা মিস্টার আইসের গ্যারেজের সামনে ছুটে চলে এলো। এটা কি নতুন আইসক্রিম ট্রাক? তুমি কি এটা নিজে বানিয়েছো? হ্যাঁ বাচ্চারা, আমি এই আইসক্রিম ট্রাকটা বানিয়েছি যাতে তোমাদের স্কুলের বাচ্চাদের জন্য বেশি আইসক্রিম নিয়ে যেতে পারি। কিন্তু এটা এত লম্বা যে এখান থেকে এটাকে বের করতেই পারছি না। কি করব বুঝতে পারছি না। আর চিকু ভাবতে শুরু করলো আর তাড়াতাড়ি তারা একটা বুদ্ধিও বের করে ফেললো। মিস্টার আইসের গ্যারেজের মেঝেটা পুরো মাটি। আমরা এর মধ্যে জল ঢেলে একে ভিজিয়ে নরম বানিয়ে দিই। তারপর আমরা যদি কিছু মাটি তুলে নিই ট্রাকের চারপাশ থেকে, তাহলে ট্রাকটা নিচু হয়ে যাবে। চিকা, চাচা আর কাসলি সবাই চলে এলো সাহায্য করতে। সব বাচ্চারা এবং মিস্টার আইসি একসঙ্গে মিলে গ্যারেজের মাটির কাদা চেঁচে তুলতে লাগলো। কিছুক্ষণ পরেই আইসক্রিম ট্রাকটা একটু নিচে ঢুকে গেল, তখন এটা আর গ্যারেজের দরজার থেকে লম্বা থাকলো না। মিস্টার আইসি এবার আইসক্রিম ট্রাকটা চালিয়ে সেটাকে গ্যারেজের বাইরে বার করে দিল।
পরের দিন থেকে সে সেটা চালিয়ে বাচ্চাদের স্কুলে যেতে থাকলো। ওই দেখো মিস্টার আইসি, উনি আমাদের জন্য আরো আইসক্রিম নিয়ে আসছেন। সব বাচ্চারা আনন্দ করে মিস্টার আইসির আইসক্রিম খেতে লাগলো। আরো স্ট্রবেরি আমার জন্য, আমার জন্য আরো চকলেট। নিশ্চয়ই নিশ্চয়ই। এবং মিস্টার আইসিও যাদের যত চাই তাদের তত দিতে লাগলো। মিস্টার আইসি চুচু, চিকু, চাচা, চিকা এবং কাসলিকে তাদের সাহায্যের জন্য ধন্যবাদ জানালো এবং তাদের সবাইকে অনেকগুলো স্কুপ করে তাদের প্রিয় আইসক্রিম খাওয়ালো। ধন্যবাদ বাচ্চারা, তোমরা আমাকে অনেক বড় সাহায্য করেছো। আমি এত বড় আইসক্রিম ট্রাকটাকে বের করতেই পারতাম না গ্যারাজের বাইরে তোমাদের সাহায্য ছাড়া। আমরা তোমাকে ভালোবাসি মিস্টার আইসি। আর আমরা তোমার আইসক্রিমকেও ভালোবাসি। কাসলি আর চাচা পার্কে নিজেদের খেলনা নিয়ে একসঙ্গে খেলছিল। এবার এলো ছোট্ট ডাইনোসর। এইবার এলো বড় ডাইনোসর। হঠাৎ একটা পিঁপড়ের দিকে চোখ গেল দুজনের। একটু সাবধানে কাসলি, এখানে একটা পিঁপড়ে আছে। তখনই চুচু, চিকা আর চিকুকে নিয়ে পার্কে এলো। ওকে ধরে ছুঁড়ে ফেলে দি, একটা ছোট্ট প্রাণী তো আমাদের কিচ্ছু করতে পারবে না। তুমি ভুল বলছো কাসলি, পিঁপড়েটা ছোট হতে পারে কিন্তু খুবই শক্তিশালী। হ্যাঁ কাসলি, এটা যদি কামড়ায় তুমি অসুবিধায় পড়ে যাবে। হ্যাঁ, আর ভাববে আর কোনোদিন কোনো পিঁপড়েকে বিরক্ত করবে না, ঠিক যেমন বাগানের সাপটা পিঁপড়েদের বিরক্ত করেছিল। সাপ আর পিঁপড়েতে? হ্যাঁ চুচু, আমাদের প্লিজ ওই সাপ আর পিঁপড়ের গল্পটা বলো না। প্লিজ আমাদের বলো চুচু। আর তারপর চুচু সবাইকে সাপ আর পিঁপড়ের গল্পটা বলতে শুরু করলো। বহু বহু কাল আগে বাগানে একটা সাপ থাকতো। একটা গর্তের ভেতর ছিল তার বাড়ি। সেই গর্তের ভিতরে সাপটা ঘুমতো। আর যখন তার খিদে পেত সে বাইরে বেরিয়ে আসত। আমার খিদে পেয়েছে, আশা করি ভালো সুস্বাদু কিছু খাওয়ার জন্য পেয়ে যাব। পাখি থাকতো বাগানে, সাপটা আনন্দে তাদের ডিমগুলো খেয়ে নিত। সাপটা অনেককে গিলেও খেত। অনেক ছোট প্রাণী যারা বাগানে থাকতো, যেমন টিকটিকি, ইঁদুর, কাঠবিড়ালি আর ব্যাঙ। পালাও, সাপ এসেছে। সাপ সবসময় আমার ডিম খেয়ে যায়।
আমার সবচেয়ে ভালো বন্ধুকে ও গিলে নিয়েছে। সাপ অনেক ছোট ছোট প্রাণীদের খেয়ে নিয়েছিল, তাই সে খুব মোটা হয়ে গিয়েছিল। আরে না, আমি তো আমার গর্ত থেকে বেরোতেই পারছি না। আমাকে এবার অন্য একটা ঘর খুঁজতে হবে নিজের জন্য। আর তাই সাপটা নিজের জন্য আরেকটা ঘর খুঁজতে বেরোলো। শীঘ্রই সে একটা আপেল গাছের কাছে গেল, যার গায়ে ছিল একটা গর্ত। আপেল গাছটার গায়ে একটা গর্ত আছে, সুন্দর দেখতে লাগছে। এটাকে আমি নিজের ঘর বানাবো। কিন্তু যে পাখি, ইঁদুর আর কাঠবিড়ালি গুলো এই গাছে থাকে, তারা খুব আওয়াজ করে। আমাকে ওদের সবকটাকে তাড়াতে হবে। তাই সাপটা সবাইকে ভয় দেখাতে শুরু করলো। পাখি তোরা পালা, ইঁদুর কাঠবিড়ালি গাছ ছেড়ে দে, না হলে তোদের গিলে খাবো। কিন্তু গাছটা তো আমাদের বাড়ি, আমরা সারা জীবন এখানেই থেকেছি। নতুন ঘর খুঁজে পাওয়া এখন খুব অসুবিধা। আমি কিছু জানতে চাই না, আমি একাই এই গাছে থাকতে চাই, আর তাই তোদের সকলকে এই গাছ ছাড়তে হবে। পাখি, ইঁদুর আর কাঠবিড়ালি খুবই মন খারাপ করে বসেছিল। এবার আমরা কি করব? চলো যে বুড়ো ব্যাঙ বাগানে থাকেন তার কাছে যাই, উনি খুবই বুদ্ধিমান, উনি আমাদের সাহায্য করতে পারবেন। আর তাই পাখি, ইঁদুর আর কাঠবিড়ালি বৃদ্ধা ব্যাঙের কাছে গেল, যে ওই বাগানেই থাকতো। ব্যাঙ আন্টি, সাপ আমাদের গাছ থেকে তাড়াতে চাইছে, আমরা ওখানে বহু বছর ধরে থাকি। আমরা এখন কি করব? আমাদের কোথাও যাওয়ার জায়গা নেই। সাপটা সকলকেই খুব বিরক্ত করছে বাচ্চারা, সময় এসেছে ওকে আমাদের বাগান থেকে বের করে দেওয়ার। কাছে এসো, কি করতে হবে বলে দিই তোমাদের। আর তখন সেই বুদ্ধিমতী ব্যাং পাখি, কাঠবিড়ালি আর ইঁদুরকে বললেন কি করতে হবে। এরপর একদিন পাখি, ইঁদুর আর কাঠবিড়ালি সাপটার কাছে গেল। সাপ দাদা, আমরা বিদায় জানাতে এসেছি। আমরা আপেল গাছ ছেড়ে চলে যাচ্ছি, আপনি একাই থাকুন এবার। হ্যাঁ, আমরা নিজেদের জন্য একটা সুন্দর আর আরামদায়ক বাড়ি খুঁজে পেয়েছি, এই কাছের থেকে ওটা অনেক ভালো। আরামদায়ক নতুন বাড়ি, কোথায় সেই বাড়ি? পাখি, ইঁদুর আর কাঠবিড়ালি আঙুল দেখালো পিঁপড়েদের ঢিবির দিকে। আমরা ওই পিঁপড়ের জায়গায় যাচ্ছি, ওখানে আমরা আরামে থাকবো। এই পুরনো আপেল গাছের চেয়ে অনেক ভালো। তুমি ঠিক বলছো, ওই পিঁপড়ের পাহাড় বেশি ভালো কাছের চেয়ে। তাহলে আমি ওখানে আমার নতুন ঘর বাঁধবো, তোমরা এখানেই থাকো। আর সেই সাপ আপেল গাছ ছেড়ে বুকে ভর দিয়ে যেতে লাগলো পিঁপড়ের পাহাড়ের দিকে। যখন সাপটা পিঁপড়ের পাহাড়ে পৌঁছলো, সে জোরে হিসি শব্দ করলো আর সব পিঁপড়েদের বেরিয়ে আসতে বললো। বেরিয়ে আয় পিঁপড়ের দল,
ছেড়ে দেই পাহাড়টাকে, আমি এটাকে নিজের বাড়ি বানাবো। বড় লাল এবং রাগী পিঁপড়েদের এক গোটা সৈন্যদল বেরিয়ে এলো পিঁপড়ের পাহাড়ের ভিতর থেকে। তুমি কি আমাদের ঘর ছাড়া করতে চাও সাপ? হ্যাঁ, আমি তাই চাই। আর তোরা আমায় আটকাতে পারবি না। যতই হোক, তোরা ছোট্ট ছোট্ট প্রাণী, আর আমি হলাম বড় আর শক্তিশালী সাপ। হিস, পালিয়ে যা, না হলে তোদের আমার লেজ দিয়ে ঝেঁটিয়ে বিদায় করব। সাপ ভেবেছিল ও বড় আর শক্তিশালী, আর পিঁপড়েরা ছোট ও দুর্বল, তাই সে নিজের লেজ দিয়ে ওদের বিদায় করতে লাগলো। কিন্তু ওকে অবাক করে পিঁপড়েরা রেগে গেল। পিঁপড়েরা তাড়াতাড়ি সাপের গায়ে উঠে বসল আর খুব জোরে কামড়ে দিল। ছোট প্রাণী নিজেদের ঘর ছাড়বে না সাপ দাদা, কিন্তু তুমি আমাদের বাগান ছাড়বে এই মুহূর্তে, আর কোনোদিনও যেন এখানে না দেখি। যদি ফিরে আসো, আবার আমরা কামড়ে শেষ করে দেব। সব ছোট প্রাণীরা তখন একজোট হলো আর ছুঁড়ে ফেলে দিল সাপটাকে বাগানের বাইরে। সাপটা কাউকে কোনো দিন জ্বালাতন করেনি। যদি আমি নিজের গর্তে থাকতাম আর কারোর পিছনে না লাগতাম, তাহলে নিজের ঘর হারাতে হতো না আমাকে। পাখি, ইঁদুর আর কাঠবিড়ালি স্বস্তির নিঃশ্বাস নিল। তারা ব্যাংকটিকে সাহায্যের জন্য ধন্যবাদ জানালো। অনেক ধন্যবাদ ব্যাং আন্টি, আপনার বুদ্ধিতে কাজ হয়েছে। সাপটা আর আমাদের বাগানে নেই, আমরা সবাই এবার শান্তিতে থাকবো। শুনে খুব আনন্দ পেলাম বাচ্চারা। আমার মনে হয় সাপ তার যোগ্য শাস্তি পেয়েছে। যদি তুমি অন্যদের সাথে খারাপ ব্যবহার করো, তোমার সাথেও খারাপই হবে। বুঝলে কাসলি, তুমি যদি খারাপ করো কারোর সঙ্গে, তোমারও খারাপ হবেই, যেমন সাপটার হয়েছিল। আমি সাপটার মতন খারাপ নই, আমি ছোট পিঁপড়েকে কিছুই করব না। দুঃখিত ছোট পিঁপড়ে, আমি তোমার সাথে ভালো ব্যবহার করব। আর আমি আশা করছি তুমি আমায় কামড়াবে না। আর এভাবেই চুচুর গল্প কাসলিকে বুঝতে সাহায্য করল যে কিভাবে ছোট্ট প্রাণীরাও খুব শক্তিশালী হয় আর সবসময় ভালো ব্যবহার করতে হয় তাদের সঙ্গে এবং অন্যান্যদের সঙ্গে। আর তার বন্ধুরা স্কুলে গল্প করছিল। হঠাৎ চাচা দৌড়ে আসে তাদের কাছে। তাকে দেখে মনে হচ্ছিল খুব ভয় পেয়েছে। কি হয়েছে চাচা, তোমার কি কোনো সমস্যা হয়েছে? চুচু, একটা বড় ছেলে আমাদের সবাইকে বিরক্ত করছে। সে আমাদের সবার পেন্সিল কেড়ে নিচ্ছে। চিন্তা করো না চাচা, আমরা ওকে আটকাবো। আমরা পারবো না, ও খুব বড় আর খুব শক্তিশালী।
পারি চাচা। তবে আমরা একসঙ্গে থাকলে আমাদের শক্তি বেড়ে যাবে। একটা গল্প বলি কিভাবে এই ঐক্য শক্তি হয়ে উঠতে পারে, আর কিভাবে জঙ্গলে থাকা ছোট প্রাণীরা একসঙ্গে মিলে নিজেদের বাঁচিয়েছিল একটা বড় দুষ্টু হাতির থেকে। বহু বহু কাল আগে একটা সুন্দর জঙ্গল ছিল, সেখানে থাকা ছোট প্রাণীরা অত্যন্ত আনন্দে বাস করত। চড়াইরা তাদের বাসায় গান গাইত। মৌমাছিরা আনন্দের সঙ্গে ভনভন করত। ব্যাঙেরা মহা আনন্দে লাফিয়ে বেড়াত। খরগোশরাও ঘুরে বেড়াত আর আনন্দ করত। কাঠঠোকরারা সারাদিন নিজেদের ব্যস্ত রাখত জঙ্গলের গাছের পোকা খুঁজে। একদিন একটা হাতি আসে সেই জঙ্গলে। সবাই ভাবে হাতিটা হয়তো খুবই ভালো আর বন্ধুর মতো হবে। তবে দুঃখের বিষয় এই যে হাতিটা খুবই অসভ্য এবং অভদ্র ছিল। হাতিটা খুব খারাপ কয়েকটা কাজ করে। সে সেই গাছের ডালটা ভেঙে দেয় যাতে চড়াইরা তাদের বাসা বানিয়েছিল। সে খরগোশ এবং ব্যাঙেদের পা দিয়ে মারিয়ে দেয়। সে মৌমাছিদের বাসা ভেঙে দেয়। হাতিটা সেই গাছটা উপড়ে দেয় যাতে কাঠঠোকরারা বসে ঠোকরাচ্ছিল, আর সেটাকে বাচ্চাদের খেলনার মতো নাড়িয়ে দেয়। সব পাখিরা আর পশুরা হাতির এই কাণ্ড কারখানা নিয়ে চিন্তায় পড়ে যায়। হাতিটাকে নিয়ে কিছু একটা করতে হবে, জীবনটা পুরো শেষ করে দিল। যেন আমাদের কোনোভাবেই বিরক্ত না করে। তাই বাকি প্রাণীরা কাঠঠোকরাকে পাঠায় হাতির সঙ্গে কথা বলতে। হাতি দাদা, আমার বন্ধুরা আমায় এখানে পাঠিয়েছে। আমি তোমাকে বলতে এসেছি যে দয়া করে আমাদের বিরক্ত করো না। হাতিটা কাঠঠোকরাকে দেখে জোরে হাসে। তোমার কথা আমি কেন শুনব? আমি অনেক বড় একটা জন্তু, আর তোমরা সবাই দুর্বল ছোট ছোট প্রাণী। চলে যাও, আর তোমার বন্ধুদের বলো আমার যা খুশি আমি তাই করব। আর তারপর হাতিটা যথারীতি ছোট প্রাণীদের বিরক্ত করা চালিয়ে যায়। সব ছোট প্রাণীরা সেই রাতে পেঁচার সঙ্গে দেখা করতে গেল। সে ছিল এক বুদ্ধিমান পাখি যে জঙ্গলের একটা গাছে থাকত। পেঁচা দাদা, আমাদের সাহায্য করতে পারবে? হাতি আমাদের খুব বিরক্ত করছে, কারণ আমরা ছোট আর দুর্বল।
তোমরা ভুল করছো বন্ধুরা। তোমরা ছোট হতে পারো, তবে কখনোই দুর্বল নও। তোমরা সবাই খুব শক্তিশালী, আর তোমরা আরো শক্তিশালী হয়ে উঠবে যদি একসঙ্গে কাজ করো। মন দিয়ে শোনো, আমি একটা বুদ্ধি দিচ্ছি, আর তারপর বুদ্ধিমান পেঁচাটা বাকি ছোট প্রাণীদের নিজের ফন্দিটা বলল। পরের দিন হাতিটা ঘুম থেকে ওঠে আর ছোট প্রাণীদের বিরক্ত করার জন্য তৈরি হয়। আজ খুব মজা হবে, ছোট ছোট প্রাণীগুলোকে আবার বিরক্ত করব। মৌমাছিরা হাতির কানের কাছে জড়ো হয়ে যায় আর খুব জোরে ভন ভন করতে থাকে। মৌমাছিদের আওয়াজ হাতিকে ভীষণ বিরক্ত করে দেয়। মৌমাছিগুলো বড্ড জোরে আওয়াজ করছে, আমি চোখ বন্ধ করে কান নাড়তে শুরু করি। যেই হাতিটা তার চোখ বন্ধ করল, কাঠঠোকরাটা উড়ে গিয়ে তাকে ঠোকরাতে শুরু করল। আমার চোখ দুটো কি যেন লাগছে আমার চোখে, যাই পুকুরের জলে চোখটা ধুয়ে আসি। তো হাতি চোখ বন্ধ করে দৌড়ানো শুরু করল। একটা গর্তের পাশে বসে ব্যাঙগুলো ডাকতে শুরু করল। হাতিটা তা শুনতে পায় আর সে সেই গর্তের দিকে দৌড়তে থাকে, এই ভেবে যে সেটা নিশ্চয়ই পুকুর। আমি ব্যাঙেদের ডাক শুনতে পাচ্ছি, পুকুরটা নিশ্চয়ই একদম সামনে। হাতিটা সোজা গিয়ে পড়ে যায় সেই গর্তের মধ্যে। গর্তটা খুবই গভীর ছিল আর হাতিটা বুঝতে পারে যে সে নিজের চেষ্টায় সেখান থেকে বেরোতে পারবে না। বাজাও, আমাকে এই গর্ত থেকে কেউ বার করো। সেই পেঁচা আর বাকি ছোট প্রাণীরা সবাই তখন গর্তটা ঘিরে দাঁড়ালো। আমার বন্ধুরা তোমাকে সাহায্য করতে পারে হাতি মশাই, তবে তুমি যদি তাদের সাহায্য চাও তাহলে তোমাকে কথা দিতে হবে, তুমি আর কখনো তাদের বিরক্ত করবে না। কথা দিচ্ছি আর করব না, আর কখনো ওদের বিরক্ত করব না। ছোট প্রাণীরা তখন হাতিকে সাহায্য করে। তারা ছোট ফরেস্ট রেঞ্জারদের ডাকে। আর ছোট ফরেস্ট রেঞ্জাররা হাতিকে সাহায্য করতে আসে। চিন্তা করো না, আমরা তোমাকে কয়েক মিনিটের মধ্যে বার করে আনব। হাতিটা বাকি প্রাণীদের অত্যন্ত কৃতজ্ঞ ছিল। সবাইকে ধন্যবাদ, তোমরা সত্যি খুব ভালো। তোমাদের বিরক্ত করার জন্য দুঃখিত, আমি ভেবেছিলাম তোমরা ছোট আর দুর্বল, কিন্তু তোমরা সবাই খুব শক্তিশালী। আমরা শক্তিশালী কারণ আমরা একসঙ্গে কাজ করি। তুমিও আমাদের সঙ্গে থাকতে পারো আমাদের বন্ধু হয়ে। আমরা আরো শক্তিশালী হব আর আরো ভালো থাকব।
তারপর হাতিটা আর বাকি ছোট প্রাণীগুলো বন্ধু হয়ে গেল। হাতিটা এটাও বুঝতে পারলো যে অন্যদের সাহায্য করে তার অনেক বেশি ভালো লাগে। সে আর কখনো কাউকে বিরক্ত করলো না। যেই চুচু চাচাকে গল্পটা বলা শেষ করল, সেই ছেলেটা এসে হাজির হলো যে চাচাকে বিরক্ত করছিল। চাচা, তোমার পেন্সিলগুলো দাও। চুচু আর বাকিরা তখন সামনে এগিয়ে এলো আর চাচার সঙ্গে দাঁড়ালো। চাচার বন্ধু, তোমার পেন্সিল চাই? আমরা তোমাকে দিতে পারি। আমিও তোমাকে আমার পেন্সিল দেব, যদি তুমি ভালো করে চাও তাহলে। আমি দুঃখিত। এরপর সেই ছেলেটা চাচাকে বিরক্ত করা বন্ধ করে দিল। সে বুঝতে পারল চাচার বন্ধুরা তার সঙ্গে আছে, সে ছোটও নয় দুর্বলও নয়। ছেলেটা এরপর থেকে অনেক ভালো আর ভদ্র হয়ে গেল আর সবাই তাকে পছন্দ করতে লাগল। কাসলির জন্মদিন আসছে। সে তার সব বন্ধুদের জন্মদিনে নিমন্ত্রণ করেছিল। চুচু, চাচা, দয়া করে আমার জন্মদিনে এসো। চিকু, তোমাকেও কিন্তু আসতে হবে। এই নাও তোমাদের নিমন্ত্রণ পত্র। ধন্যবাদ কাসলি, ধন্যবাদ। চিকা কাসলির দিকে এগিয়ে আসছিল। তার হাতে একটা বড় কেক ছিল, তাই সে কোনো দিকে দেখতে পাচ্ছিল না। হঠাৎ করেই তার কাসলির সঙ্গে ধাক্কা লাগলো। চিকা, দেখো তুমি কি করলে, আমার জন্মদিনের কেকটা তুমি ফেলে দিলে। আমি তোমার উপর খুব রেগে আছি। আমি তোমাকে আমার জন্মদিনে নিমন্ত্রণ করব না। এটা তো একটা দুর্ঘটনা ছিল কাসলি, আমি তোমার কেকটা ইচ্ছা করে ফেলিনি। কাসলি, আমার মনে হয় তোমার এসব বলা উচিত না যখন রেগে আছো। এর কারণে তুমি এক ভালো বন্ধু হারাতে পারো, ঠিক যেমন সেই অসহায় রাজা করেছিলেন যখন তার ফুলদানি ভেঙে যাওয়ার জন্য রেগে গিয়েছিলেন। অসহায় রাজা? অনেক বছর আগে সেখানে একটা রাজা থাকতেন। তার ছিল বিশাল একটা প্রাসাদ। সেই রাজাটি ফুলদানি সংগ্রহ করতে ভালোবাসতেন। তার কাছে অনেক ফুলদানি ছিল। তিনি সেগুলো তার অতিথিদের দেখাতেন আর খুব খুশি হতেন যখন অতিথিরা ফুলদানিগুলোর প্রশংসা করতেন। দেখুন আমার ফুলদানি, এগুলো সুন্দর না? ও হ্যাঁ, ওগুলো খুবই সুন্দর আর ওগুলো বেশ দামিও হবে। প্রতিটা ফুলদানিতে রাজকীয়তা ফুটে উঠছে। রাজার খুব প্রিয় ছিল ফুলদানিগুলো। একদিন তিনি তার খানসামাকে বললেন ওগুলোর খেয়াল রাখতে। খানসামা, তুমি নোংরাগুলো পরিষ্কার করে দেবে এবং ওইগুলো ধুয়ে দেবে। আমার সবকটা ফুলদানি ঝকঝকে পরিষ্কার চাই। যেমন আপনার ইচ্ছে রাজা মশাই। খানসামা খুব যত্ন নিচ্ছিলেন ফুলদানিগুলোর। তিনি সেগুলো বিশেষ সিল্কের কাপড় দিয়ে পরিষ্কার করছিলেন। এছাড়াও তিনি ফুলদানির উপর বিশেষ নজর রাখছিলেন।
এবং তিনি একটা ইঁদুর বা কোনো ছোট পোকাকেও কাছে যেতে দিতেন না। চলে যাও, এইগুলো রাজার ফুলদানি। একদিন খানসামা ফুলদানিগুলো ধোয়ার জন্য নিয়ে গেলেন। যে সাবান তিনি ব্যবহার করছিলেন সেটা তার হাত খুব পিচ্ছিল করে দিচ্ছিল এবং একটা ফুলদানি পড়ে ভেঙে গেল। খানসামা খুব ভয় পেয়ে গেলেন। ই বাবা, রাজা প্রচন্ড রেগে যাবেন যদি তিনি জানতে পারেন ফুলদানিটা আমি ভেঙে ফেলেছি। আমার মনে হয় চুপ করে থাকাই উচিত, ওনাকে কিছু না বলাই ভালো। রাজার অনেক ফুলদানি আছে, তাই একটা না থাকলে তিনি বুঝতে পারবেন না। কিন্তু এই কাজটা করা উচিত হবে না, আমার রাজাকে সত্যিটা বলে দেওয়া উচিত। এবং খানসামা রাজাকে ফুলদানি ভেঙে যাওয়ার ঘটনাটি জানালেন। আমি দুঃখিত রাজা মশাই, আমি আপনার একটা ফুলদানি ভেঙে ফেলেছি। রাজা প্রচন্ড রেগে গেলেন। তুমি ভয়ঙ্কর কিছু করে ফেলেছো আর এর জন্য আমি তোমাকে শাস্তি দেব। সৈনিকরা, খানসামাকে ধরে নিয়ে যাও আর পাহাড়ের চূড়ার উপর বন্দি করে রাখো। হ্যাঁ, কিন্তু আপনার ফুলদানি ভেঙে যাওয়া একটা দুর্ঘটনা। সৈনিকরা খানসামাকে নিয়ে যেতে শুরু করলো। রাস্তায় খানসামার একটা বন্ধুর সাথে দেখা হলো। সৈনিকরা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে বন্ধু, আর কেন তোমাকে এত দুঃখী দেখাচ্ছে? রাজা মশাই ওই চূড়ায় আমায় পাঠিয়ে দিচ্ছেন, তিনি সেখানে আমায় বন্দি রাখবেন কারণ আমি তার একটা ফুলদানি ভেঙে ফেলেছি। এটা তো ঠিক নয়। খানসামার বন্ধু তাকে বাঁচাবে বলে ঠিক করলো। সে জাদুকর সেজে প্রাসাদে গেল। আসুন জাদুকর আমার অট্টালিকায় আসুন, আমি আপনাকে আমার ফুলদানি দেখাই। আমি এটা বলতেই পারি যে ফুলদানিগুলি খুবই সুন্দর। আমি জানি যে এগুলি আপনাকে খুব খুশি করে, কিন্তু আপনি যদি এই ফুলদানিগুলোর আসল সত্যিটা জানতে চান তাহলে একদিন অন্য মানুষের বেশে নিজের রাজ্যের মানুষদের জিজ্ঞাসা করুন, তারাই আপনাকে সত্যিটা বলবে। অচেনা মানুষ শাস্তি হবে আর আমার ফুলদানির ব্যাপারে লোকেদের জিজ্ঞেস করতে হবে। হ্যাঁ রাজা মশাই। তার জন্য রাজা অচেনা মানুষ সাজলেন। তিনি রাজ্যের সব জায়গায় গিয়ে মানুষদের জিজ্ঞেস করলেন ফুলদানির বিষয়ে। হ্যালো, আপনি কি রাজার ফুলদানির ব্যাপারে কিছু বলতে পারবেন? আমি শুনেছি ওইগুলো খুব সুন্দর। রাজার ফুলদানি আমার একদম পছন্দ নয়, ওগুলো সেগুলো খুব ভয়ঙ্কর আর খারাপ ভাগ্য বয়ে আনে। হ্যাঁ, দুর্ভাগ্য। হ্যাঁ, আমার বন্ধু রাজার খানসামা একটা ফুলদানি ভেঙে ফেলেছিল, রাজা তার জন্য তাকে শাস্তি দিয়েছেন, যদিও সেটা একটা দুর্ঘটনা ছিল। ও, আমাদের অসহায় বন্ধুকে এখন একা থাকতে হয় ওই চূড়ায়, আর সবই ফুলদানিগুলোর জন্য। শুনছেন, আমাকে রাজার ফুলদানির ব্যাপারে একটু বলবেন। ও, ওই ফুলদানিগুলো, ওগুলো একদম ভালো নয়, ওগুলো সব বাইকে সমস্যায় ফেলে। ওগুলো আমাদের রাজাকে নিঠুর বানিয়ে দিয়েছে। নিষ্ঠুর? রাজার ওই ফুলদানিগুলো শুধু দুঃখ বয়ে আনে কারণ সেগুলো একদিনে ভেঙে যাবে এবং তার জন্য রাজা রেগে যাবেন আর তিনি এর জন্য যাকে তাকে শাস্তি দেবেন। হ্যাঁ, এবং এই রাজ্যের সবাই রাজাকে ভালোবাসা ছেড়ে দেবে, আর এইগুলো সবই ফুলদানিগুলোর জন্যই হয়। রাজা খুব হতাশ হলেন এবং তিনি তার প্রাসাদে ফিরে গেলেন। আমি সবার কাছ থেকে জানলাম আমার ফুলদানির ব্যাপারে জাদুকর, ওগুলো কেউ পছন্দ করে না আর ওগুলোর জন্য আমাকেও কেউ পছন্দ করে না। আমি যাচ্ছি এক্ষুনি ওগুলোকে ভেঙে ফেলতে।
আপনার আধিপত্য বা ফুলদানি কোনোটাই ভেঙে ফেলার দরকার নেই। আপনাকে বুঝতে হবে যে ওগুলো যেমন গুরুত্বপূর্ণ ঠিক তেমনই মানুষরাও, এবং আপনাকে ক্ষমা করতে শিখতে হবে, প্রত্যেকের প্রতি দয়ালু হতে হবে, আর ছোট ছোট ব্যাপারে রেগে যাওয়া বন্ধ করতে হবে, কারণ ওগুলো অপ্রয়োজনীয়। রাজা সব বুঝতে পারলেন যেটা খানসামার বন্ধু বলতে চেয়েছিলেন, এবং তিনি তখনই সৈনিকদের বললেন খানসামাকে প্রাসাদে ফিরিয়ে নিয়ে আসতে। খানসামা, আমি খুব দুঃখিত, আমি রেগে গিয়ে তোমাকে শাস্তি দিয়েছিলাম, কিন্তু আমি আর এখন রেগে নেই। আমি বুঝতে পেরেছি যে তুমি তোমার সবটুকু দিয়ে কাজ করেছিলে, আর তুমি সৎ ছিলে। আমি ফুলদানিগুলোকে নিয়ে আর যত্নশীল নই, আমি তোমাকে নিয়ে যত্নশীল। আমি চাই তুমি আমার অট্টালিকায় আমার বন্ধু হয়ে থাকো। কি মজা! আর এভাবে খানসামার বন্ধু রাজাকে বড় ভুল করার হাত থেকে বাঁচালো। যখন রাজা রেগে যান, খানসামা রাজাকে সাহায্য করে, এটা দেখিয়ে যে মানুষ জিনিসের থেকে অনেক বেশি মূল্যবান। কাসলি, যদি আমরা সবাই তোমার সাথে ধাক্কা খাই আর তোমার উপর কিছু পড়ে যায়, তুমি কি রেগে গিয়ে আমাদের সবাইকে জন্মদিনে আসতে বারণ করে দেবে? যদি তুমি সেটা করো, কেউ তোমার জন্য গান গাওয়ার থাকবে না যখন তুমি জন্মদিনের কেকটা কাটবে। আমি খুব দুঃখিত চিকা, আমি বুঝেছি যে ওটা একটা দুর্ঘটনা ছিল। দয়া করে আমাকে ক্ষমা করে দিয়ে আমার জন্মদিনে এসো, আমরা একসাথে মজা করব। অবশ্যই কাসলি। এরপর থেকে কাসলি আর কখনো এসব বলতো না যখন সে রেগে যেত। চিকা আর কাসলির সব বন্ধুরা কাসলির জন্মদিনে গেল, এবং সেটাই কাসলির সবচেয়ে প্রিয় জন্মদিন হয়ে উঠলো।